ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আমার যত ভাই বোন সবাই আছে ইউটিউব ফ্যামিলিতে, সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। সবাই খুব খুব ভালো থাকো, খুব ভালো সুস্থ থাকো, তোমাদের সব ড্রিমস পুরো হোক এটাই আমি চাই। তোমাদের দিদি হিসেবে যারা যারা দিদি বলে সম্বোধন করো সত্যি খুব ভালো লাগে। তার সব ভাইরা যাতে ভালো থাকে, শুধু ভাই না বোনরাও ভালো থাকে। রক্ষাবন্ধন শুধু ভাইদের এরকম কোনো কথা নেই, ভাই বোন সবারই। কিন্তু যাই হোক, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ যারা আমার থেকে, আমাকে যারা আর কি দিদি বলো তাদেরকে সবাইকে আশীর্বাদ। তো চলো, এখন ঘড়িতে বাজছে 11:10। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমার কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম আজকে হয়ে গেছে, আজকে কিন্তু কাজকর্ম বাকি নেই একটা। একদম সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, বাট স্টার্ট করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম, মানে কিচ্ছু ভালো লাগছে না। তো ব্রেকফাস্টটা করেছিলাম আজকে একটু পাস্তা, তো পাস্তা খেয়ে খেয়ে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখা কী কী রান্না বান্না করেছি আজকে। তো এখানে হচ্ছে ভাত, এই যে ভাত হচ্ছে, আর এইখানে দেখো করেছি গাটি কচু আলু দিয়ে ঝোল, আর করেছি উচ্ছে ভাজা। তো আজকে এই রান্না বান্না গুলো এখনো পর্যন্ত করে রেখেছি, কারণ বাবা মা গেছে বাজারে, বলেছে তো জ্যান্ত মাছ নিয়ে আসতে, কারণ হচ্ছে যেহেতু বুধবার মাছ মাংস ডিম তো খাওয়া যাবেই, তো সেই কারণে বলেছি মাছ নিয়ে আসতে। তো বাজারে গেছে, এক কড়াই ঝোল বানিয়ে রেখেছি, ওই ঝোলটার মধ্যে মাছ আনলে মাছ ধুয়ে পাকলে বসিয়ে দেব, মানে ভেজে ওর মধ্যে চুবিয়ে দেবো, আমাদের হয়ে যাবে। আর যদি বাই চান্স ভেবেছি মাছ না পাই, জ্যান্ত মাছ না পাই, ম্যাড্রেসি মাছ খাবো না, কারণ পেটের অবস্থা আমি আগের দিনই বলেছি কারোর ভালো না। আর এই আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর যদি না পাই তাহলে একটুখানি আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে নেবো, ঘি দিয়ে খাবো। দুপুরের আজকে মেনু ভেবে রেখেছি, এখন পর্যন্ত বুঝতে পারছি না, মাছ যদি কপালে না জোটে কোনো কিছুই আমি বলতে পারছি না আগে থেকে, কিন্তু দুটোই বলে রাখলাম যেটা হবে। তো যাই হোক, এখন 11:15 মতো বাজতে চলেছে, আমার তো এমনি রান্নাবান্নার দিকটা হয়ে গেছে, কিন্তু জামাকাপড়গুলো এখন কিছুই ভেজানো হয়নি। এক বালতি জামা কাপড় পরেছে আমার ছেলে, সেটা হচ্ছে তোমাদেরকে একবার জাস্ট দেখাই। হ্যাঁ দেখুন, এক বালতি জামা কাপড় সব স্কুলের, ঘরে, টিউশনের, প্লাস সাইকেল চালিয়ে এসছে সেইগুলো। দাঁড়ান স্কুলের জামা প্যান্টটা দেখাই, সোমবার আর মঙ্গলবার শুধু জামা প্যান্টটা পরে যায়, অবস্থাটা জাস্ট দেখো প্যান্টের। সোমবার আর মঙ্গলবার যা মানে দুদিন ক্লাস করার পর জামা কাপড়ের অবস্থা এই, আর যেহেতু বুধবার সেই কারণে হোয়াইট ড্রেস পরে গেছে। তো এটাকে এখন ভিজিয়ে রাখবো, 12টা নাগাদ কেচে দেবো, তো তখন মাস্টার জন্য ওয়েট করবো আর কি। ঘড়িতে বাজছে 12টা, মা বাবার এখনো পাত্তা নেই, অনেকক্ষণ ল্যাদ খাওয়ার পরে একটুখানি নিমকি ছিল শেষ হয়ে গেছে, বাড়িটা নিমকি খেলাম, ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে আগে স্নান করে আসি, কারণ অনেকক্ষণ ওয়েট করেছি আর ওয়েট করা যাচ্ছে না, কারণ এরপরে স্নানটা আমার ঘুচে যাবে, স্নান আর করতে পারবো না, তারপরে বাবা ঢুকবে, তারপরে পরমশাই ঢুকবে, তারপরে ছেলে আসবে, পুরো এঙ্গেজ হয়ে যাবো। তো চলো আগে ভাতটা উবুর দিয়ে আগে আমি স্নানটা সেরে ফেলি, তারপরে মারা কি আনছে না আনছে বাকি পরেটা দেখছি। আজ আমার বাড়িতে অতিথি এসেছে, দেখি অতিথিটা, বড় অতিথি আমাদের, এই যে বড় অতিথি নিন, ওই যে বড় অতিথি আমাদের এসছে। না না, কি করতে এসছিস সেটা বল, রাখি বাঁধতে। ও কাকে রাখি বাঁধবি, আমাকে? এরা দুজন এসছে ছেলেকে রাখি বাঁধতে, ওর কুটুমে প্রথম রাখি, ওর প্রথম রাখি, 5 বছর হলো না, 5 ইয়ার্স হয়েছে, দেখে তো মনে হচ্ছে না। এই যে রাখি গুলো আমাকে দিয়ে গেল, এই যে রাখি দিল, ওরা দুজন ছেলে, আমি পড়াতে পারবো না কিন্তু আমার শাশুড়িকে বলবো পড়িয়ে দিতে। হ্যাঁ কি করবো, ওরা যখন মানে অ্যাকচুয়ালি যখন ভদ্রকালটা কাটছে তখন কিন্তু মানে আসতে পারবে না মানুষ, এমন সময় ভদ্রকালটা কাটছে 10টার সময়, তো 10টা নাগাদ তো আসা যাবে না, সেই কারণে এখন দিয়ে গেল। কপালে নেই ঘি তো ঠক ঠকালে হবে কি,
মাছ না, মাছের বংশ না, মাছের ফ্যামিলি পর্যন্ত নেই, মানে একটা মাছ বাজার জ্যান্ত মাছ নেই। ম্যাড্রেসি মাছ আছে, মানে আন্ধ্রা থেকে যে মাছটা আছে ওটা আসে, কিন্তু এমনি মাছ নেই, জ্যান্ত মাছ নেই, তেলাপিয়া নেই, চারাপোনা নেই, পুঁটি মাছ পর্যন্ত নেই। তো সে কারণে মারা চলে এসেছে। এখন বসাবো প্রেশার কুকারে ডাল আর আলু সিদ্ধ, কারণ অলরেডি একটা বাজে, ছেলে চলে আসবে। তো চলো এখন ওদের সাথে কিছুক্ষণ গল্প করি, তারপরে ডালটা বসিয়ে কিছুক্ষণ গল্প করে নিই। ওল ভাতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, তার মধ্যে ঘি, সাথে একটা কাঁচা লঙ্কা। স্কুল থেকে এসে যদি সেদ্ধ ভাত পেয়েছে এত খুশি হয় না, ভালো লাগে না সেদ্ধ ভাত খেতে, হেভি না? ঘড়ির কাটা এখন 9:05, আর ওখানে দেখো মাছের বাজারে মাছ বিক্রি করার মতো পুরো বই ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, ওখানে পড়তে বসেছে, পড়ছে অনেকক্ষণ ধরেই। আর এদিকে আমি রান্নাঘরে কি রাতের ডিনারের ব্যবস্থা করছি। তো এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, সয়াবিন সেদ্ধ করবো এটা বড়মশাইয়ের জন্য। আর সবারই কিছু ডাল সেদ্ধ আছে প্রেশার কুকারে, এটার মধ্যেই ভেবেছি একটু চাল আর আলু দিয়ে সেদ্ধ ভাত করে ওটা রাতে সেদ্ধ ভাত খাবো, মানে টেস্টটা না ঠিক সকালবেলা পোষায়নি, মানে ভাত কম পড়ে গেছিলাম একটা ব্যাপার, ওটাই করবো। আর গাঁটকুচি আলু তরকারি রয়ে গেছে ধরা, ওটা আমি খাইনি, সেটা বাবা আর মা রুটি দিয়ে খাবে। আর কাল একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে, সো সেই কারণে একটু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে, ছোট্ট করে কিছু না খাওয়া দাওয়া আর কি, তাই না? আমাদের তো খাওয়া দাওয়া ছাড়া আমরা তো আর কিছু বুঝি না, তাই জন্য ভেবেছি যে মশলার ডিব্বা নিয়ে বসে ওখানে বসেছি, একটু ভেবেছি ছোলা, মানে ছোলা ভেজে যাবো আর কি, মটর ভেজাবো, সেটা দিয়ে ঘুগনি আর লুচি গরম গরম হবে কাল সকালে। তো আর ছেলে পরে উঠলে মা বলে চোখে রাখিটা করিয়ে দেবে, কারণ যেহেতু দিদির মেয়েরা এতক্ষণ রাত অব্দি থাকতেও পারবে না, আর এমন একটা দিন কি বলবো, আর আমার তো ভাই নেই পোড়া কপাল আমার কিছু করার জন্য, তবে মটরটা ভিজাই আর ভাতটা বসাই। এখন শেষ হলো, এখন রান্না বান্না তো করছিলাম, সংসারে থাকতে গেলে কিছু ছোট ছোট বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় নিজে কম খাটার জন্য। কি হয়েছে বলতো, গাটি কচু আলুর তরকারি যেটা ছিল ওটা অনেকটা ঝোল ছিল মাছের ঝোল, যেহেতু সেখান থেকে ঝোলটা কেটে সয়াবিনটা একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে একটা পেঁয়াজ একটু ভেজে বাকি এই ঝোলটার মধ্যে মিশিয়ে দেবো, বড়টা দিয়ে সাপতে দেবে, বুঝতেও পারবে না যেটা গাটি কচুর ল্যাব ল্যাবা ঝোল ছিল, মানে নিজের খাটালি কমানোর জন্য বুদ্ধি অ্যাপ্লাই করলাম আর কি। আর আমাদের ভাত হয়ে গেছে, এখন বান্ধবও সামনে তরকারিটা রেডি করে, ঘড়িতে বাজছে 10:30, আমার কিন্তু স্নান টান কমপ্লিট, মানে রাত্রেবেলা স্নান, প্রচণ্ড গরম পড়েছে আজকে, তাই জন্য একটু ভালো স্নান করে নিয়ে রান্নাঘরের সমস্ত কাজ আছে কমপ্লিট করেই শুয়েছি আর কি। তো চলো আজকের ব্লগ বক এত অবধি থাক, যদি আমার এই ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে দিও, চ্যানেল নতুন না দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো সকালে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।